রাশিয়ার কাছ থেকে ১৩০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে ভারত। রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধের প্রস্তাব প্রত্যাখ্যান আইওসি প্রধানের। চীনের বিরুদ্ধে ফিলিপাইনের গুরুতর অভিযোগ। হামাসের রকেট কারখানায় আঘাত আনার দাবি ইসরায়েলের। চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট। এবার চীনের আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার কাছ থেকে ১৩০০ কোটি ডলারের সমরঅস্ত্র কিনেছে ভারত। গত ৫ বছরে ভারতকে প্রায় ১৩ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া, এবং বর্তমানে মস্কোকে আরও ১০ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামের অর্ডার দিয়েছে নয়াদিল্লি। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বর্তমানে রাশিয়ান অস্ত্রের বিশ্বের বৃহত্তম ক্রেতা, এবং মস্কো রপ্তানিকৃত অস্ত্রের প্রায় ২০% যায় নয়াদিল্লিতে। রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন প্রধান দিমিত্রি সুগায়েবকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বলেছে, ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর অভূতপূর্ব চাপ থাকা সত্ত্বেও ভারত, চীন এবং কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ রাশিয়ার অস্ত্র কেনার আগ্রহ অব্যাহত রেখেছে। এছাড়াও সামরিক প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার অন্যতম প্রধান অংশীদার হিসেবে সামনে এসেছে ভারত। সুগায়েব আরো জানিয়েছেন, ২০২২ সালে বার্ষিক অস্ত্র রপ্তানি হয়েছে প্রায় ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার, এবং চলতি বছর প্রায় ৫০ বিলিয়ন ডলারে অর্ডার করা হয়েছে। সুগায়েব বলেন, রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্বল্প পাল্লার সার্ভিস টু এয়ার মিসাইল সিস্টেম যেমন ওসা, পেচোরা বা ইস্ট্রেলা, সেই সাথে SU-13 যুদ্ধবিমান, MiG-29 হেলিকপ্টার এবং ড্রোন এশিয়ার দেশগুলো বিশেষ করে ভারতের বিশেষ আগ্রহের বিষয়। এদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, রাশিয়া ভারতের বেঙ্গালুরুতে ১৪তম আন্তর্জাতিক মহাকাশ প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া ২০২৩-এ অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রায় ২০০টি নমুনা উপস্থাপন করতে প্রস্তুত, যা মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনে আক্রমণের পর বেশ কয়েকটি পশ্চিমা দেশ অস্ত্রসহ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নয়াদিল্লি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রকাশ্য নিন্দা না করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘাত সমাধানের জন্য আলোচনা ও কূটনীতির আহ্বান জানিয়েছেন। এদিকে জানিয়ে দিব রাশিয়াকে অলিম্পিক থেকে নিষিদ্ধ প্রস্তাব প্রত্যাখ্যান আইওসি প্রধানের। আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হবে। অলিম্পিকে রাশিয়ান খেলোয়াড়দের অংশ নেওয়ার অনুমতি মিলতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধানের এমন ঘোষণায় ইউক্রেনীয় সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়াকে অলিম্পিক থেকে বাদ দিতে জোর দাবি ওঠে খবর টেলিগ্রাফের। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে আইওসি প্রধান। তিনি ইউক্রেনীয় খেলোয়াড়দের দুঃখ ও মানবিক যন্ত্রণা বিষয়টি ভাগ করে নেওয়ার সময় বলেছেন, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় কারা অংশ নেবে তা কোনো দেশের সরকার সিদ্ধান্ত নিতে পারে না। তার এ বক্তব্যের পর অলিম্পিক গেমসে রাশিয়ান অ্যাথলেটদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে বিরোধ আরও তীব্র হচ্ছে। ২০২৪ সালে অলিম্পিক গেমসে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধের দাবি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার প্যারিসে তাদের সম্ভাব্য উপস্থিতিকে সহিংসতার প্রকাশ হিসেবে বর্ণনা করেছেন তিনি। এর প্রতিক্রিয়ায় ফ্রান্সে ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপে বক্তৃতা দিতে গিয়ে আইওসি প্রধান টমাস বাস বলেন, প্রায় ১ বছর আগে ইউক্রেনের উপর হামলা চালায় রাশিয়া। এ সময়ের মতো ইউক্রেনের জনগণের মানবিক যন্ত্রণার ভাগিদার আমরা। আমাদের সাহায্য করার জন্য আমরা যেসব প্রচেষ্টা নিয়েছি তা দেশটির খেলোয়াড়েরা জানেন। তিনি যোগ করেন, ক্রীড়া প্রতিযোগিতায় কে অংশ নেবে বা কে নেবে না তা বিশ্বের অন্যান্য দেশের সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে না, কারণ আমরা জানি এটি একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস। রাশিয়ান এবং বেলারুশিয়ান প্রতিযোগিতার নিরপেক্ষ পতাকার নিচে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দিতে পারে বা পথ বের করার চেষ্টা করছে। আইওসির এমন ঘোষণায় ইউক্রেনীয় সরকার গত মাসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার আক্রমণে অন্তত ২২৮ জন ইউক্রেনীয় ক্রীড়াবিদ এবং কোচ নিহত হয়েছে। মস্কো তার ক্রীড়াবিদদের অংশ নিতে রাজনৈতিক সুবিধা চাইবে। তাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলে ইউক্রেন তার দেশে খেলোয়াড়দের খেলায় না পাঠানোর হুমকি দিয়েছে। শুক্রবার ক্রীড়ামন্ত্রীদের ভার্চুয়াল সম্মেলনে জেলেনস্কি বলেছেন, কিছু নিরপেক্ষতা সাদা পতাকা দিয়ে ঢেকে রাখা যাবে না। রাশিয়া এমন একটি দেশ যার সবকিছু রক্তে মাখানো, এমনকি সাদা পতাকাও। এদিকে জানিয়ে দিব চীনের বিরুদ্ধে ফিলিপাইনের গুরুতর অভিযোগ।
ফিলিপাইনের পক্ষ থেকে সোমবার অভিযোগ করা হয়েছে যে বিতর্কিত দক্ষিণ সাগরের জলসীমায় তাদের একটি উপকূলরক্ষী জাহাজকে আঘাত করেছে চীনা জাহাজ। এই সময় প্রথমবারের মতো সামরিক গ্রেডের লেজার ব্যবহার করেছে চীনা উপকূলরক্ষীরা। বেইজিংয়ের এই পদক্ষেপ ফিলিপাইনের সার্বভৌম অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে ম্যানিলা। ফিলিপাইন কোস্টগার্ডের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনা জাহাজটি বিপজ্জনকভাবে মাত্র 137 মিটার কাছাকাছি চলে যায়। এই সময় ফিলিপাইনের টহল জাহাজ বিআরপি মালপাসকুয়া দ্বিতীয় থমাস শেলের দিকে যাচ্ছিল, কিন্তু জাহাজটিকে নিমজ্জিত প্রবল প্রাচীরের মধ্য দিয়ে যেতে বাধা দেয় চীনা জাহাজ। গত 6 ফেব্রুয়ারি থেকে জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ফিলিপাইনের উপকূলরক্ষীরা। খবরে বলা হয়েছে, শুধু 2022 সালে বিতর্কিত জলসীমায় চীনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রায় 200টি কূটনৈতিক প্রতিবাদ দায়ের করেছে ফিলিপাইন। তবে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে জানিয়ে দিব, হামাসের রকেট কারখানায় আঘাত হানার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এই সময় ভূখণ্ড নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি ভূগর্ভস্থ রকেট কারখানায় আঘাত হানার ঘটনাও ঘটেছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ভূগর্ভস্থ সেই কারখানাটিতে রকেট ও অন্যান্য বিস্ফোরক প্রস্তুত করা হতো। হামাসের পক্ষ থেকে অবশ্য এখন পর্যন্ত সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গত শনিবার গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি রকেট ছোড়া হয়েছিল। তার জবাবেই রোববার রাতে বিমান হামলা চালানো হয়। হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে। 2007 সালে ফিলিস্তিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাকে হটিয়ে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ দখল করে হামাস। তারপর গত 16 বছরে বেশ কয়েকবার ইসরায়েলে হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও হামাসের ব্যাপারে বেশ সজাগ। গাজার নিয়ন্ত্রণ দখলের পর ইসরায়েলে যে কয়বার হামলা চালানো হয়েছিল হামাসের পক্ষ থেকে তা বেহিসাবি। প্রত্যেকবার পাল্টা বিমান হামলার মাধ্যমে তার জবাব দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এদিকে জানিয়ে দিব, চীন যাওয়ার আগে সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করলেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি চীন সফরের প্রাক্কালে আজ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উসমা খামেনির সঙ্গে বৈঠক করেছেন। এই সময় তিনি চীন সফরে তার নানা কর্মসূচি সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্টের কর্মসূচির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সফরের সাফল্য কামনা করেন। প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আগামীকাল মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। চীনা প্রেসিডেন্ট জিনপিং এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়ার গুরুত্বপূর্ণ এই দুই দেশ যখন কৌশলগত এবং নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে, তখন এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণে প্রেসিডেন্ট রাইসি এই সফরে বিশেষ গুরুত্ব রয়েছে। ইরানি প্রেসিডেন্টের আসন্ন এই সফর সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইয়ং গতকাল বলেছেন, আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট রাইসি চীন সফর করবেন। 3 দিনের এই সফরের সময় তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে কথা হয়েছে। সফরকালে প্রেসিডেন্ট রাইসি ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং দুপক্ষের মধ্যে সহযোগিতা চুক্তি সই হবে। এদিকে জানিয়ে দিব, এবার চীনের আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু। এবার নিজেদের আকাশে অজ্ঞাত উড়ন্ত বস্তু দেখার কথা জানালো চীন। যুক্তরাষ্ট্র সরকার গত 10 দিনে মার্কিন আকাশ থেকে সন্দেহভাজন 4টি উড়ন্ত বস্তু গুলি করে ভূপাতিত করার পর চীন এই তথ্য দিয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত প্রচার মাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, পূর্ব অঞ্চল শান্দং প্রদেশের নৌ পরিবহন কর্তৃপক্ষ পিত সাগরের ওপরে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু শনাক্ত করেছে। এটি এখন রিজাও শহরের কাছে আকাশে অবস্থান করছে। UFOটি গুলি চালিয়ে ভূপাতিত করা হবে। নৌচালক এবং মৎস্যজীবীদের ওই এলাকায় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বেইজিং এবং সাংহাইয়ের মাঝামাঝি দূরত্বের শহর রিজাও পিত সাগরের তীরবর্তী এই বন্দর নগরীর বিপরীত দিকে, কিছুটা পশ্চিমে দক্ষিণ কোরিয়ার অবস্থান। রিজাও শহরের কাছে চীনের এ UFO শনাক্তের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির অভিযোগ পাল্টা অভিযোগের একটি পর্বের সূচনার আভাস দেখেছেন কেউ কেউ। চীনের আকাশে উড়ন্ত বস্তুটি কোন দেশের তা এখনও জানা যায়নি। একইভাবে জানা যায়নি গত 48 ঘন্টায় যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশ থেকে ভূপাতিত দুটি অজ্ঞাত উড়ন্ত বস্তুর মালিকের পরিচয়। সংশ্লিষ্ট দেশগুলো এ বিষয়ে কারোর প্রতি অভিযোগ বা সন্দেহের কথাও জানায়নি। গত 4
১৮ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমায় একটি সন্দেহভাজন বেলুন মিসাইল ছুড়ে ভূপাতিত করে আমেরিকা। প্রায় ২০০ ফুট উঁচু বেলুনটি প্রথমে আলাস্কা অঙ্গরাজ্যের আকাশে দৃষ্টিগোচর হয়। পরবর্তী ৭ দিনে বেলুনটি কানাডা, নর্থ ক্যারোলাইনা, মন্টানা অঙ্গরাজ্যের উপর দিয়ে উড়ে আটলান্টিক মহাসাগরের কাছে চলে গেলে ভূপাতিত করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।